الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامُ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن سح عن النار ويدخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور سوره ال عمران 85 ایت <تصفح> جواب تو الحمدللہ رب العالمینر جننے اور جواب تو درود و سلامات نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جننے دنیا تے انسان اور মানুষ বহির্ভূত অসংখ্য প্রাণী বসবাস করে। সকল প্রাণীর সঙ্গে মানুষের বৈশিষ্ট্যগত মৌলিক পার্থক্য আছে নইলে ক্ষুধা তৃষ্ণা দৃষ্টি শ্রবণ এ সমস্ত ব্যাপারে তেমন কোনো পার্থক্য নাই বৈশিষ্ট্যগত পার্থক্য এই মানুষ জ্ঞান সম্পদের অধিকারী দ্বিতীয়ত মানুষ ভাষা সম্পদের অধিকারী এই দুটি অন্য কারণ নাই জ্ঞান বলতে যদি স্বামী সীমিত জ্ঞান বলা হয় সেটা কিন্তু সবারই আছে গরুকে সৃষ্টি করা হয়েছে তাকে বলে দেওয়া হয়েছে তুমি এই কাজ করবা বলে যে খালাকা কুল্লা সেই সুম্মা হাদা আল্লাহ বলছেন আমি সব বস্তু সৃষ্টি করেছি অতপর তাকে পথ নির্দেশ দান করেছি বলে দিয়েছি তুমি কী করবা সাপের কাজ সাপ করবে গরুর কাজ গরু করবে মাছের কাজ মাছ করবে মাছ পানিতে চড়বে গরু। ভূপৃষ্ঠে জড়বে আবার সাপ ভূপৃষ্ঠেও চরে ভূগর্ভেও থাকে পাখি হাওয়াতেও ওড়ে আবার গাছেও থাকে এক একজনকে এক এক রাস্তা বাতলে দিয়েছেন কিন্তু মানুষকে যে জ্ঞান দিয়ে সেই জ্ঞানটা আরও উচ্চ মার্গের জ্ঞান যে জ্ঞান দিয়ে সে অন্যের কল্যাণ করে সে অন্যরা পারে না মানুষের এই বিষয়টি রয়েছে তার মূল্যবোধের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আছে মানুষের দেহ ও আত্মার সম্মিলিত চাহিদার নিয়ন্ত্রিত স্ফুরনকেই মূল্যবোধ বলা হয় মানুষ যত বেশি মানুষের কল্যাণে কাজ করবে তত বেশি তার মূল্যবোধ উচ্চকিত হবে আর এই মূল্যবোধ টিকিয়ে রাখতে গেলে তার মধ্যে বিশ্বাসের প্রয়োজন মূল্যবোধ দেখা যায় না অনুভব করা যায় ঠিক অমনি করে বিশ্বাস দেখা যায় না তা কর্মে প্রকাশ পায় মানুষের এই মূল্যবোধকে সঠিক স্থানে ধরে রাখার জন্য যে বিশ্বাসগত বিষয়টি প্রয়োজন সেটা অন্যের মধ্যে নাই শুধু মুসলমানদের মধ্যেই আছে সে কারণেই নবীগুণের দর্শন হলো এই যে তোমাকে মরতে হবে এবং তোমার পুরস্কার অথবা তিরস্কার আল্লাহ কাছে পেতে হবে সেখানে জান্নাত জাহান্ন নামের অধিবাসী হতে হবে নবীগুণের এই দর্শনের বিপরীতে অন্যদের সমস্ত ধর্ম ধর্মদর্শনের দুনিয়াতেই সব কিছু পাবে বলে ধারণা দিয়েছে আর সে কারণেই সপ্তম শতাব্দীর আগে অর্থাৎ শেষ নবী মোহাম্মদ রশিফল্লাহ সাল্লা সাল্লামের আবির্ভাবের আগের ইউরোপীয়রা হয় বস্তুবাদী হয়ে গেছে নাহলে পুরা অধ্যাত্মবাদী হয়ে গেছে হয় তারা সন্ন্যাসী হয়েছে আর নয় তারা পুরা বস্তুবাদী হয়েছে মানুষের দুটি জগৎ আত্মিক জগৎ এবং জৈবিক জগৎকে সমন্বিত করে এই সমন্বিত চাহিদার নিয়ন্ত্রিত স্ফোরণটাই হচ্ছে মূল্যবোধ কিন্তু যদি আমরা শুধুমাত্র আত্মিক জগৎকে ধরি অধ্যাত্ম সাধনায় সারা জীবন শেষ করব কিন্তু সেটা মানুষের মানবিক চাহিদার কোনো পূরণ হবে না একজন লোক না খেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরবে মাথা জটাধারি চুল দিয়ে ঘুরে বেড়াবে আর বলবে আমি ফের হয়ে গেছি আর পরমাত্মার মধ্যে আমার আত্মা মিশে গেছে এগুলো সেরে ভুয়া কথা এগুলো শয়তানির ধোকা ছাড়া কিছুই না আরেকজন লোক শুধুমাত্র পেটের ধান্দায় সারা জীবন ঘরে যেভাবে গরু ছাগল সারাদিন মুখটা ঘাসের মধ্যে রাখে এরা দিন খালি পয়সার ধান্দা ঘুরে বেড়ায় এটা হলে বস্তুবাদী এই বস্তুবাদীর মধ্যেও কোনো শান্তি নাই আজকে পেপার পড়ে দেখেন নিজের যুবক ছেলে বাইশ বছরের তরতাজা বিবিএ পাশ করা ছেলে মার সামনে আগুনে জ্বলে মরতেছে দুটো পৃথক ব্যালকনি শর্ট সার্কিটে আগুন ধরে গেছে ব্যালকনির গ্রিল ভেঙে মার আসার ক্ষমতা নেই শ্রেণীকে উদ্ধার করার জন্য ছেলে বাঁচাও বাঁচাও চিৎকার দিচ্ছে একবার চোখের সামনে দেখতে পাচ্ছে তিন হাজার চার হাজ দূরে মরে অঙ্গার হয়ে গেল কিছুই করে ক্ষমতা নেই ওখানে ছেলে হয়তো সে বড় বস্তুগত দিক দিয়ে অনেক টাকা পয়সা মালিক ছিল যেহেতু বিবিএ পাশ করা ছেলে বাপমার অনেক আকাঙ্ক্ষা ছিল একমাত্র সন্তান সব ভূস্য ভূসীভূত হয়ে গেল সে পেলো কি দুনিয়ায় ওই বাপমা যদি বিশ্বাসী হতো যদি বিশ্বাসী হয় যেটাই ছিল তা তকদির তার রসুল তাকে শুনিয়েছেন যদি কেউ মোমিন এমনিভাবে আগুনে পুড়ে মরে বা পানিতে ডুবে মরে সে শহীদের মর্যাদা পাবে এটা হাদিস যদিও বাপ মার জানা থাকে তাহলেই তারা সান্ত্বনা পাবে আল্লাহ কাছে প্রার্থনা করে আল্লাহ আমার সন্তানকে তুমি তুই দাও দেওয়িব করো এবং সে নিজে সান্ত্বনা পেয়ে হবে বিপুল উদ্যমে সে দুনিয়াতে দুনিয়ার সমৃদ্ধির জন্য কাজ করবে আর যদি সে পরকালে বিশ্বাসী না হয় তাহলে আত্মগ্লানির ধাক্কায় সে একসময় নিজে আত্মহত্যা করবে বস্তুবাদ মানুষকে আত্মায় শান্তি দিতে পারে নাই যদিও দেহে শান্তি দিয়েছে দৈহিক শান্তি সাময়িক আত্মক শান্তি স্থায়ী ইসলাম এখানে এসে বলে দিয়েছে মানুষ তুমি যতই বস্তুগত দিক দিয়ে উন্নত হও না কেন অবশ্যই তোমাকে আত্মিক শান্তি অনুভব করতে হবে নইলে দুনিয়া এবং আখেরাতে কোথাও তোমার শান্তি নাই আর আখেরাতের জীবনের দেনা তোমার জন্য শান্তনের একমাত্র স্থল অত্র আয়তে সেটি আমাদের শোনানো হচ্ছে আল্লাপাক বলছেন কুল্লু নফসেন জায় কত মহৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে অন্য মতো আফানা জু রকম এম অতঃপর তোমরা অবশ্যই তোমাদের প্রতিফল পাবে প্রতিদান পাবে কেয়ামতের দিন হম জাহা জাহা নার আউদ খিলাল জান্না অতপর যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকলো অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাজা সে কৃতকার্য হল আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মনে রেখো দুনিয়া জীবন সেরে প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয় এই একটি আয়াতের মধ্যেই মানবতার মূল্যবোধ বিশ্ব শান্তি সব কিছুই নির্ভর করছে যতক্ষণ মানুষ এই আয়াতের উপরে পুরোপুরি বিশ্বাসী না হবে কোনো সে শান্তি পাবে না এই আয়তের তিনটে ভাগ করে নিতে পারেন শেষের থেকে আমরা আগে নেই যে দুনিয়াটি হচ্ছে প্রতারণার বস্তু এখানে এক একজন এক এক থিওরি আওড়ায় আর মানুষ খালি ধোকা খায় প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করছে উচ্চশিক্ষিত মানুষগুলি অনেক সময় নিজেরা প্রতারিত হচ্ছেন তাদের দ্বারা বহু মানুষ সাধারণ মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে নারী পুরুষ সবাই বস্তুবাদী হচ্ছে অথবা অধ্যাত্মবাদী হচ্ছে তারা আসল জিনিস খুঁজে পাচ্ছে না এজন্যই বলা হয়েছে আমার হায়াতের দুনিয়া ইল্লা মাতল গুরুর জীবনটা সে প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয় এবার চলেন দুই নম্বরে আমরা মরবশ্চিত এটা কিন্তু আয়তের সৌদি বলা হয়েছে কুল্লু নবসা এক মদ প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এই ব্যাপারে পুরা বিশ্ব একমত কারণ দেখতেই ভাষার সামনে একজন নাস্তিকও মরছে এখন আস্তিকও মরছে হিন্দুও মরছে মুসলমানও মরছে মরছে মরতেই হবে চিরিশ দিন এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না কোনো নবিরসুল বাঁচনই আমরা বাঁচব না এই ব্যাপারে সবাই একমত কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভিন্ন মত এখানে বিশ্বের অধিকাংশ মানুষ বলছে মৃত্যুই আমার শেষ ঠিকানা পরের কিছু নাই যেহেতু এরপর কিছু নাই অতএব ই ড্রিঙ্ক ক্যান বি মেরি খাওয়া পেও ফুর্তি করো যত পার লুটিপুটি খাও

সে ধরবে তখন সে কিন্তু এই কথাই বলবে ইয়া আল্লাহ ইয়া যদি আমাদের ডান হাতে আমল নেওয়া দেওয়া হবে আমরা প্রতিবেশীকে বাম হাতে আমল নেওয়া দেওয়া হবে আমি যদি বাম হাতে আমল না প্রাপ্ত হই তখন কিন্তু এই দুঃখ আমাকে করতে হবে সেই দুঃখগুলো আল্লাহাকে আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর যারা ডান হাতে আমল না পাবে তারা খুশি হয়ে সবাইকে দেখাবে হা মক করা ওকে ইয়া এমনি জানান তো আন্নি মোলাকিন হিসাব ইয়া এসো আমার বন্ধুরা এসো এই দেখো আমার আমলম তোমরা পড়ো দেখো আমি দুনিয়া থাকতেই বিশ্বাস করতাম যে আমি অবশ্যই একদিন হিসাব নিকাশের সম্মুখীন হব কত ফুহা দা নিয়ে বড়ো বড়ো ফলের ফলগুলো সব হাতে না গালের মধ্যে আল্লাহকে এনে দেবেন যখন যেটা সে মন চাইবে সেটা খাবে এই সুযোগ কিন্তু মমিন ছাড়া কেউ পাবে না তাদের এই চেহারা দেখে যারা বাম হাতে অন্ন পেয়েছে তারা দুঃখ করে বলবে ইয়া লাই তাহা আলাম আদরে মা হিসাব ইয়া হ্যাঁ মৃত্যু যদি আমার চড়ানত ঠিকানা হয়তো আমার আমল যে কি আছে এটা আমি যদি না জানতাম দুঃখ করবে মা আগ্না আন্নি মা লিয়া এত মাল সম্পাদন ছিল দুনিয়াতে আজকম কোনোই কাজে লাগলো না হালাকা আননি শুধু দুনিয়া আমার রাজনৈতিক ক্ষমতা ছিল আজকে আমার কিছুই লাগে সব ধ্বংস হয়ে গেছে তখন গায়বী আওয়াজ দেওয়া হবে খুজু হো ফাগুল্লু হো সুম জাহিমাতে হো ওকে ধরো ওকে দুই হাত গলায় বেড়িবদ্ধ করো সত্তর হাত লম্বা শৃঙ্খলে আবদ্ধ করো ফেলে দাও ওকে জাহান্নাবের অগ্নিকুণ্ডে কিন্তু আগে সে দুঃখগুলো করে নিবে দুঃখগুলো আমরা করব আল্লাহ পাক আমাদেরকে আগে জানিয়ে দিচ্ছেন কিন্তু দুনিয়ায় থাকতে আমরা বিশ্বাস করি নাই কারণ দুনিয়াটা হচ্ছে প্রতারণার স্থান আর এই প্রতারণা থেকে বাঁচানোর জন্যই নবীর রসুলগণ যুগে যুগে এসেছেন মানুষকে সাবধান করেছেন শেষ নবী মোহাম্মদ রসুবাহ সাল্লা আলি তার মাধ্যমে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন কোরআন শাশ্বত চিরন্তন গ্রন্থ এর কোনো একটি হরফ নোক্তা কোথায় মিথ্যার অবকাশ নাই কোরআন বলে দিচ্ছে তোমরা সবাই মরবে এরপরে তোমাদেরকে অবশ্যই তোমার ফলের উজু রকম এম কে আমাদের দিন তোমরা পুরোপুরি উজরাত পাবা উজরাত বলতে কর্মফল যে যেমন কর্ম করেছে সে তার ফল পাবে আমল মিসকাল ইয়রা আমাইয়া আমল মিসকালীন রাই রা যে ব্যক্তি একটা অনুপরিমাণ নেকির কাজ করেছে সেটা সে পাবে আর যে ব্যক্তি অনুপরিমাণ অন্যায় করেছে সেটাও সে পাবে ছাড় নেই ব্যাক সে হাদিছে একদিন সাহেব আকরাম বসে আছেন রসুল্লা সাল্লাম বললেন এই বাবা তোমার বলো তো মাল মফলেস নিঃস্বকে তো সাহাব একরাম জবাব দিলেন মাল্লা মালালহু যার মাল সম্পদ নেই সে তো নিঃস্ব না সে নিঃস্ব নয় নিশ্চলে ওই ব্যক্তি যে দুনিয়া থেকে নেকির পাহাড় নিয়ে আখেরাতে চলে গেছে হজ করেছি উমরা করেছে বড় বড় ডান্স খরাত করেছে সবই করেছে আল্লাহবাক যখন তার বিচারে বসবেন তো সবাইকে ডাকবেন কে আমাদের ময়দানে যত মানুষ থাকে তাদের উদ্দেশ্যে ওই ব্যক্তির নাম দিয়ে বলবেন দেখো এই ব্যক্তি আমার সামনে এখন বিচারে কাঠগোড়া দাঁড়িয়ে আছে এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কিনা বলো তোমরা আসবে এক এক করে কাদামা হাজা কাদাম জারাবা হাজা বা সাফাকা হাজা একটা একটা শুরু হয়ে যাবে কেউ মেরেছে কেউ গালি দিয়েছে কেউ অপবাদ দিয়েছে নানা ধরনের অভিযোগ নিয়ে মানুষ আসতেই থাকবে তখন আল্লাপাক ওই নেকি পাহাড় যিনি এনেছিলেন তার আমল থেকে নেকিগুলো নিয়ে নেবেন ওই পরিমাণ কারণ সেদিন কোনো দিনার ও দীর্হাম কারোর সঙ্গে থাকবে না টাকা পয়সা দিয়ে জরিমানা হবে না তার নেকি থেকে নিয়ে এই লোকের নেকিতে আমল নামাতে দিয়ে দেওয়া হবে এমনি করে কাফরা দিতে দিতে এক পর্যায়ে ওই বড় মানুষটির নেকির পাহাড় ফুরিয়ে যাবে শূন্য হয়ে যাবে এরপরও যখন আসতে থাকবে অভিযোগ তার বিরুদ্ধে তখন ওনার নিজের অর্থাৎ বিবাদের যেসব নেক আমল ছিল সেই নেক আমল থেকে বাদীদের আমল নামায় দেওয়া হবে দিতে দিতে দেখা যাবে যে বিবাদের আমল শূন্য হয়ে যাবে হাফিন নার অতঃ অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রসুল বলছেন এই হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি ধন সম্পদ মানুষ উপার্জন করবে পরকালীন পাথর সঞ্চয়ের জন্য দুনিয়াবী আসের জন্য নয় এই বিষয়টি সামনে রাখতে হবে তিনি যত বেশি দুনিয়াবি কল্যাণের জন্য ব্যয় করবেন তত বেশি মূল্যবোধের অনুসারী হিসাবে দুনিয়াতে প্রশংসিত হবেন আখেরা তো আল্লাহর কাছে পুরস্কৃত হবেন এইখানে যে মুসলমানদের সঙ্গে অন্যদের দর্শনে বিবেত হয়ে গেছে নজরুল কোরআনের যুগে আরবদের মধ্যে একদল লোক বলতো মা ইহুল কোনা ইল্লা দাহর আমাদেরকে আল্লাহ মারবেন না প্রকৃতি আমাদেরকে মারবে এটা প্রাকৃতিক নিয়মই আমরা জন্মগ্রহণ করেছি প্রাকৃতিক নিয়মই আমরা মৃত্যুবরণ করব আর আব্দুল লোক বলেছিল ইন নাজন্য ইনলা জন্নান মুস্তাকিন আমরা একটা ধারণা করি মাত্র যে পরকাল আছে এই আমাদের কোনো দৃঢ় বিশ্বাস নেই আরাদ্দার লোক বলেছিল আয়োজা কুন্না আয়োজা মিতনা ও কুন্না তুরা এবং দালেক রাজু এবং বাড়িদ আমরা মরে যাব আবার মাটি থেকে মাটি মরে দেওয়া তো মাটি ধব তারপর বাইদ ওখান থেকে আবার পুনর্জন্ম হবে পুনরুত্থান হবে এটা অত্যন্ত দূরের কথা এটা হতেই পারে না এসব নজুলিকরণের যুগের কথা যে জন্য এগুলো করণ এসছে এই যুগেও কিন্তু ওই একই বিশ্বাসের লোক আমাদের মধ্যে আছে আমাদের মধ্যেই বহু লোক বিশ্বাস করেন না যে পরকাল বলে কিছু আছে অনেকে হ্যাঁ শুনছি মৌলবি সাহেব বলে থাকলেও থাকতেও পারে ঠিক এই যুগে এই লোকরা কিন্তু নবীযুগেও ছিলেন আর আরেকদিন লোক একেবারেই প্রত্যাখ্যান করেন পৌঁছে গুলি শেষ হয়ে যাবো আবার সেখানে ফিরে এসে জীবন্ত হবে এটা হতেই পারে না এরকম লোকও যুগে আছে কিন্তু বস্তুগত দিক দিয়ে তারা খুব ভালো মানুষ বলে মনে হয় এটা কিছুই পাবে না ও কাদম না এল আমাজ আল্লাহ হাবা আনসুরা আল্লাহ বলছেন কে আমাদের দিন আমরা তাদের আমলগুলোকে সামনে এগিয়ে যাব সেগুলো দেখার পরে আমরা হাবা মানসুরা করে দেব সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব কারণ তারা আল্লাহর উপর বিশ্বাস নিয়ে এগুলো করেনি অত আল্লাহর কাছে তার কোনো পুরস্কার পাবে না এই একে যায় এবার আসেন যার ধর্মীয় সম্প্রদায়গুলো পৃথিবীতে আছে যারা মানুষ যেসবগুলো নিজেরা তৈরি করেছে ধর্ম রীতিনীতি অনেক কিছু তৈরি করেছে তাদের মধ্যে আসেন আমরা যাদের সঙ্গে ওঠা বসা করি সবসময় বর্তমান যুগে ইহুদিন আসারাদের অবস্থা এদের কাছে মূল তরে তিনজিল নাই থাকার কথাও নয় কারণ তরের তিনজিল থাকলেও তা রহিত হয়ে গেছে কোরআন এখন চলবে দুনিয়ায় ওসব মনসুখ হয়ে গেছে এরপরও তারা দাবি করেন যে করিল আছে আসলে এগুলো নিজের তৈরি করা হয়তো ঈশা আল ইসলামের ভাষা ছিল খালেদি ভাষা অথচ তারা দাবি করেন হিব্রু ভাষার ইঞ্জিল থেকে বাংলা অনুবাদ করা হয়েছে হিব্রু তো ঈশা জানতেন না তিনি যে ভাষায় কথা বলেছেন যে ভাষায় তিনি ইঞ্জিল দিয়ে গেছেন সে ভাষা কোথায় পৃথিবীর কোথাও খালেদি ভাষা বলে কোনো ভাষা এখন নাই এই ভাষার একজন সাধারণ মানুষও নাই যে এই ভাষাকে বলে অথচ আপনারা বানিয়েছেন নিজের হাতে সেন্ট লুক সেন্ট মতি সেন্ট জোহসের নাম টাম দিয়ে এক এক সাধুর নামে এক একটা কারোর মিল নাই অতএব প্রচলিত যে এক এক বাইবেল এক সম্পূর্ণ বানাট এখানে একটার সঙ্গে একটা গরমিল এক হিসাবে দেখা গেছে যে তিরিশ হাজার ভুল ধরা পড়েছে যাতে তিরিশ হাজার ভুল তারাই ধরে সে থাকে কি অত কোরআন দেয় ভাই বলে দিয়েছে ফিমা হাত আল্লাহ ফাসাদতা কোরআন অন্য কারোর কাছ থেকে আসতো তা তোমার এবার বহু গোলমাল দেখতে পাইতে আর যদি এখানে আল্লাহ ছাড়া আরও দুজন আল্লাহ থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত কোরআনের কোনো গরমিল নাই একটার সঙ্গে একটা মিল আছে পুরো কোরআনই পড়ে দেখুন দেখবেন কোথাও গরমিল পাবেন না সব জায়গায় বক্তব্য একই সব জায়গায় উদ্দেশ্য একই সুর একই এরপরে আসেন প্রচলিত এখন যারা আছে আমাদের খ্রিস্টানরা তারা আগের খ্রিস্টানদের মতো নয় এরা দ্বৈতবাদে বিশ্বাসে কেউ দ্বিতীয়বাদে কেউ তৃতীয়বাদে একদল বলে ওজার হল আল্লাহর বেটা আর একদল বলে আল্লাহর স্ত্রী হলো মরিয়াম তার ছেলে হলো ঈশা বর নউজম জালেক তাদের মধ্যে এই যে পরিবর্তন চলতেই আছে আর একদল খ্রিস্টান আছে যারা এগুলো আদৌ বিশ্বাস করে না অত নামে খ্রিস্টান পৃথিবীতে একজন খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না যে পুরো বাইবেল মুখস্থ বলতে পারে তো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান আছে যারা পুরো কোরআন মুখস্থ বলতে পারে কোরআনের এই যে অলৌকিক মাহাত্ম পৃথিবীর কোন ধর্মগ্রন্থে নাই আপনি নিজে টেস্ট করেন ছোট বাচ্চাকে দিয়ে হেফজোখানে যার আমাদের ভর্তি হয়েছে কেন ছাত্রদের ও কোরআন হেফজ করছে কত দ্রুত ওকে দেন তো শিশুর বাংলা শিক্ষা ছোট্ট বাংলা বইটা ও মুক্ত হতে পারে কি পারবে না কিন্তু ও কোরআন মুক্ত করে ফেলবে এটা কিসের কারণ আল্লাহর যে নিজস্ব কালামের একটা মাধুর্য আছে মানুষের কালামে সেই মাধুর্য নাই এমনকি যে কী বলি ওটাকে ফিলিস্তিনে মানুষ প্রতি মুহূর্তে বোমার তলায় বসবাস করে সকালে জীবন্ত রাত্রেলে মৃত সেখানেও দু হাজার পাঁচ সালের হিসাব মতে চল্লিশ হাজার বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে ওই বছর কটা লোক ফিলিস্তিনে মুসলমানদের বুক থেকে কোরআনকে সেনে এনে অত সহজ হবে না যতদিন পৃথিবীতে একজন মুসলমান থাকবে ততদিন কোরআনকে চিন্তা করতে কেউ পারবে না আর এমন কোনো মুসলমান নেই যে কোরআনে কিছু না কিছু জানে না এমন কোনো মুসলমান নেই কিন্তু এমন কোনো খ্রিস্টান খুশি ভাবে না যে ইঞ্জিনের কিছু না কিছু জানে কিছুই বলতে পারে মানুষের কারণ ঈশ্বর ভাষা ছিল খালেদি ভাষা ও ভাষা তো কেউই জানে না আর যদি ভাষা হিব্রু হয় ওটাও কেউ জানে না ফলে তাদের কাছে একটা মানুষের জন্য মৃত্যুর পরবর্তী জীবনে কিছু পাওয়ার নেই তা ধারণা করে ঈশা যার নাম ওনারা বলেন যিশু যীশু খ্রিস্ট সমস্ত মানুষের পাপ নিজে বহন করে দণ্ডের দণ্ডিত হয়ে নিহত হয়েছেন অত এখন যত লোক তোমরা খ্রিস্টান হবে তোমরা যত পাপই করো করো তোমাদের সমস্ত পাপের বোঝা খ্রিস্ট একাই বহন করে নিয়ে চলে গেছেন তো এই সুবিধা যদি কেউ পায় আর এখন যদি খ্রিস্টান হওয়ার পরে যদি দেখা যায় পরাকালে কোনো শাস্তি নেই যেহেতু সব খ্রিস্ট একে বহন করে নিয়ে চলে গেছে তো এখন যত খ্রিস্টান হওয়া মানুষ মারো লুটিপুটি খাও কোনো সমস্যা নেই কারণ সমস্ত পাত তো উনি নিয়ে গেছেন ঘাড়েঘড়ি ঠিক তাই হচ্ছে না আজকে সারা পৃথিবীতে আমেরিকার একটাও নেই সারা পৃথিবীতে বোয়া বোমা দুনিয়া শেষ করে দিচ্ছে নাই তো বিবেকে ধাক্কাও দেয় না যে কাজটা করছে অন্যাই করছে প্রতিদিন তারা মানুষ মারছে হয় সিরিয়ায় মারবে না সময় মারবে না ভিত নেয় মারবে কোনো না কোথাও মারবে ওরা মারাই ওদের কাজ কারণ তাদের ধারণা হয়ে গেছে বিশ্বাস জন্য গেছে যে আমাদের যত পাপই করি আমাদের নবী যীশু খ্রিস্ট সব কিছু বহন করে শুলে দণ্ড হয়ে দণ্ডিত দুনিয়াতে চলে গেছেন এই বিশ্বাস এর মধ্যে মানুষের কিছু পাওয়ার নাই এবার আসেন সঙ্গে যারা থাকে আমাদের হিন্দু ভাইরা তাদের বিশ্বাস কী মানুষ মরে গেলে পাপের হিসাব মতে সে জন্মান্তর হবে অর্থাৎ হয় ছাগল হবে না গরু হবে না কুকুর হবে না শিয়াল হবে কিছু একটা মানে যে যেমন পাপ করবে সেই পাপ অনুযায়ী এক একটা পশু হবে এইবারে যদি সে কোনো বেশি বেশি সৎকর্ম করে থাকে এই সমস্ত কঠিন শাস্তি ভোগের পরে সে সময় সৎকর্মের বিনিময় পাবে সে তার আত্মা পরমাত্মার সঙ্গে মিশে লীন হয়ে যাবে অর্থাৎ অদ্বৈতবাদী দর্শন আত্মা এবং পরমাত্মা সৃষ্টি এবং সৃষ্টিকর্তায় পৃথক সত্তা থাকবে না এক সত্তা সব লীন হয়ে যাবে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু পুরস্কার বা তুরস্কারের ব্যবস্থা নাই এবার আসেন বৌদ্ধ ধর্মে তারা কোনো কিছু খুঁজে পায় না মৃত্যুর পরে যে কীভাবে বলতে পারে না নিজেরা বানিয়েছে তো সেজরে বলে দুনিয়ার এই কষ্ট শেষ করে যখন আমরা মরে যাব তখন আমরা মহাপ্রস্থান করবো নির্বাণ লাভ করব। নির্বাণ বলতে মহাপ্রস্থান কিসে থেকে জগৎ থেকে মহাপ্রস্থান কি হবে লাস্ট ফিনিশিংটা কী হবে ফল ফলাফল কী মহাপ্রস্থান তো প্রস্থানই আর কোনো রিটার্ন নাই ফলে ওনারাও কিছু বলতে পারছে না মৃত্যুর পর মানুষের জীবন কী হবে এটাকে বলে নির্বাণবাদ হিন্দুদের জন্মান্তরবাদ বৌদ্ধদের নির্বাণবাদ খ্রিস্টানদের তৃত্ববাদে প্রাশ্চিত্ব বাদে মানুষের কিছুই পাওয়ার নাই এই হতাশাগ্রস্ত মানুষগুলোকে আসান্বিত করেছে ইসলামের আখরাত দর্শন আখরাত বিশ্বাস যখন একটা মানুষের মধ্যে আসে তখন সে দুনিয়া থেকে যাবতীয় কষ্ট দুঃখের বিনিময়ে লাভে সন্তোষ প্রকাশ করে মজলুম মনে করে আমি দুর্বল মজলুম সারা জীবন জালেম আমাকে জুলুম করেছে আমি কি আর প্রতিফল পাব না আল্লাহ বলছেন অবশ্যই তুমি প্রতিফল পাবে অন্যায় করেছ হে জালেম অবশ্যই তুমি শাস্তি পাবে আমি মজলুম আমি শান্ত যে না আমি আমার ক্ষমতা নেই ওই জালেমকে প্রতিশোধ নেওয়ার ও প্রতিশোধ আমার পক্ষ থেকে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে নেবেন সে প্রতিশোধ অত্যন্ত কঠিন হবে আমার সে ক্ষমতা নাই যখন আমি এটা জানব অবশেষ তখন আমার হৃদয়ে শান্তি আসবে এবং ইনশাল্লাহ এর মাধ্যমে দুনিয়াতে আমি একজন আশান্বিত মানুষ হিসেবে বসবাস করতে পারবো এই যে আখরাত বিশ্বাসের যে মৌলিক বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে ইসলাম দুনিয়ার মানুষকে কত উপকার করেছে নৈরাশ্য এবং হতাশার গ্লানিতে মানুষ সব ধ্বংস হয়ে যেতে এরপরে তাকে বলা হয়েছে হে মানুষ তুমি নির্বাণ প্রাপ্ত হবে না তুমি গরু ছাগল হবে না তুমি শ্রেষ্ঠ জাতি তোমাকে অবশ্যই আল্লাহর সামনে হাজির হতে হবে এবং তোমার যাবতীয় ভালো মন্দির হিসাব সেখানে হবে পুরস্কার তুমি অবশ্যই পাবে সুতরাং পুরস্কার শুধু পাবে না স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দেবেন সালাম কওয়াল রব্বুর রাহিম তোমার দয়ালু আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম পাবে সেখানে আসো কোথায় তুমি না তোমার নেককার স্বামী স্ত্রী সন্তান সন্ততি পূর্বপুরুষ উত্তরপুরুষ সবার সঙ্গে তোমাকে জান্নাতে দেখা হবে যদি তারা সবাই ইমানদার হয় এই সৌভাগ্য শুধুমাত্র ইমানদাররাই পাবে অন্য কোনো জাতির পক্ষে এই সৌভ লাভের সুযোগ নাই আর আগের যে কথাগুলি বললাম এগুলো নিজেদের কল্পিত দর্শন সব কল্পনা নির্ভর যার পেছনে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নাই আর এখন যেটা বলছে আখেরাত দর্শন সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর কথায় কোনো মিথ্যা নাই কোরআনের কোনো মিথ্যার খবর নাই তো কোরআন যে কথা বলছে এটাকেই মানুষ এখন আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করে দিয়েছে আন্তর্জাতিক বিশ্বে ইসলামের যে ক্রমোন্নতি এত জুলুম সত্ত্বেও যে মুসলমান হচ্ছে মানুষ দলে দলে মূলত এই দর্শনের কারণে তারা দেখছে অন্য কোনো দর্শনে আমাদের পরাকালে মুক্তি নাই মৃত্যু তো হবেই এটা নিশ্চিত এতে সবাই একমত মৃত্যুর পরে কি হবে পরে ইসলাম বলছে তুমি পুরস্কৃত হবে অথবা তিরস্কৃত হবে জান্নাত পাবে অথবা জাহান্নাম পাবে অথবা আমাকে দুনিয়াতে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়ার জন্য পাথর সঞ্চয় করতে হবে আর যখন আমি জান্নাত যাওয়ার পথে সঞ্চয় করবো অবশ্যই আমার দ্বারা অন্যায় কাজ হবে না আমার দ্বারা ন্যায় কাজটাই খালি হবে ঠিক না এই বিশ্বাসটা সবার আগে নিতে হবে আর এই জন্য কোরআন শুরু করেছে কি দিয়ে কিতাব কিতাবি এরপরে আল্লা দিন কারা যার ছটা গুণ আছে প্রথম গুণ ইউ মেনু নবেল গায়েব যারা গায়বী বিশ্বাস করে যারা দেখতে পায় তার বিশ্বাস কী আছে দেখতে পাচ্ছি আপনার সামনে বৈশ্বাসের কোনো ইমান লাগে নাকি যদি বলে তোমার দাদা ছিল পর্দাদা ছিল আমি কিন্তু দাদা দাও দেখি নাই নি দেখি না নানাকেও দেখি না নানিকেও দেখি নাই আমি যদি বলি যা দেখি নাই তা মানি না তাহলে তো আপনি নিজেই নাই হয়ে যাবেন দাদা নাইলে বাবা হলে থেকে বাবা নড়লে আম থেকে। আপনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন না দেখেও ঠিক অমনি করে আল্লাহকে আপনি দেখেন নাই কিন্তু আল্লাহ সৃষ্টি দেখছেন না আপনার বাড়িতে একটা সন্তান আসলো বাড়িতে আনন্দ ভরে যাচ্ছে কে সন্তানটা তৈরি করল ওটা তোমার স্ত্রীর গর্ভে নয় মাস দিন রেখে তিনটা কঠিন পর্দার মধ্যে সুন্দরভাবে নাক মুখ চোখ দিয়ে সুন্দর একেবারে পরিষ্কার একটা শিল্পের নৈপুণ্য দিয়ে একটা বাচ্চা তৈরি করে আল্লাহ পাঠিয়ে দিলেন তুমি তো খালি এখন আদর করে চুমু খাচ্ছ কিন্তু কে তৈরি করলে একবার খেয়াল করে দেখেছ কি সে আল্লাহ করেছেন সত্য তাই না তার হায়াত মদ রেজেক সব কিছু আল্লাহ লিখে দিয়েছেন এই কাজটা কে করে তার প্রতি কি আপনি কৃতজ্ঞ থাকবেন না এইটা জানার পরে কিন্তু আপনি আর অন্যায় করতে পারবেন না যিনি আপনাকে দুনিয়া পাঠিয়েছেন তিনি আবার তাকে ডেকে নেবেন এই জন্য আমরা যেমন মৃত্যুর সময় কী বলি ইন্না আলিল্লা হেলা আমরা সবাই আল্লাহর জন্য আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী এই যে কথাটা আমরা বলি বুঝি শুধু বলবেন আজকে আমার ভাইটার জানা যা হচ্ছে কালকে ওখানে আমার জানাজা হবে ঠিক না ওই ভাইটা আমার আগে চলে গেল আমরা একটু পরে যাচ্ছি যখন কবরের পাশে যেতে হয় জিয়ারত করার জন্য কী দোয়া পড়তে হয় আসসালাম আলাইকুম ইয়াহ কবুর আন্তম সালফনা ও নাহানবিল আসারে ওইনা ইনশা আল্লাহ বিকুম আল্লাহ হেকুন আল্লাহ মকফুল্লাহ কবর জিয়ারতের তিনটা দোয়া আছে এট একটা তার মধ্যে এটা ভাষার অর্থ হচ্ছে কি হে কবরবাসীগুন আপনাদের প্রতি সালাম আন্তম সালাফোনা আপনারা আমাদের অগ্রগামী ও নাহানব্বিল আসারে আমরা আপনাদের আল্লাহ ইনশা আল্লাহ হিকুম আমরা আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের সঙ্গে মিলিত হব আল্লাহম আখফুল্লহম আল্লাহ তুমি কবরবাসীদেরকে ক্ষমা করো যখনই আপনারা কবর কবরের দিয়ে যাবেন বাসে যান রিক্সা যান যেভাবে যান করে যদি মুসলমানদের কবরস্থান হয় এই দোয়াটা পড়বে আর অর্থগুলি বুঝবেন যে ভাই তোমরা আগে চলে গেছো আমরা পরে অবশ্যই তোমার সঙ্গে মিলিত হচ্ছি এই অনুভূতি যদি প্রতি মুহূর্ত মুসলমানদের মনের মধ্যে আসে সেই মুসলমান কি কোনো পাপ করতে পারবে কবর তোমাকে সাথী নেই আমার আমল যখন কবরের সই দেওয়া হবে আল্লাহ রসুল হাদিসটা আমি কে বলে দিই কেন বলছি তার কারণটা শুনে রাখেন একদিন হঠাৎ জিবরিল লেখে আল্লাহ রসুল লেখা আছে হে মোহাম্মদ জিব্রিল বলছে রসুলকে হে মোহাম্মদ শুনে রাখো যতদিন খুশি তুমি দুনিয়ায় বেঁচে থাকো মনের তোমাকে মরতে হবে যার সঙ্গে খুশি তুমি বন্ধুত্ব করো মনেরো বন্ধুকে ছাড়তে হবে যা খুশি তুমি কাজ করো মনের তোমাকে কাজের ফলাফল পেতেই হবে সান্ত্বনা বলি একটাতেই তুমি রাত্রে জেগে ইবাদত করবে মানুষের মুখাপক্ষি নয় আল্লাহর মুখাপেক্ষি হবে এখানেই খালি তোমার শান্তি আর কোথাও শান্তি নাই এই হাদিস কাকে বলা হচ্ছে কে বলছে চিন্তা করুন একবার জিবরিল এসে স্মরণ করে দিচ্ছেন বিশ্ব সেরা মানুষ বিশ্ব নবী মোহাম্মদ রসিফুল্লাহ সাল্লা সাল্লামকে এই স্মরণ করে দেওয়াটা কিন্তু দায়িত্ব আমাদের আল্লাহকে স্মরণ করে দেওয়া লাগে তিনি তো মানুষকে স্মরণ করেন তাই না তাকে স্মরণ করেছে জিবরিল এসে আমাদের পরস্পর ভাই ভাইকে স্মরণ করতে হবে না এটা আমাদের দায়িত্ব সেজন্য কিন্তু পরকালীন জীবনটা স্মরণ করানো আমাদের দায়িত্ব ওখানে গিয়ে বলা হয়েছে ও বলে আ খেরাত হুম কেনুন কে প্রথম হয়েছে যারা গা বিশ্বাস করে দু নম্বরে যারা সালাদ কায়েম করে তিন নম্বরে যারা তোমার উপরে যা নাজিল হয়েছে অর্থাৎ ইসলাম এর উপর বিশ্বাস স্থাপন করে আর শেষে যেই বলা হচ্ছে কি বলে আ খেরাত ইউ কেনুন একটা বিষয় খেয়াল করবেন প্রথম দিক বলা হচ্ছে ইউ মেনুন বিশ্বাস স্থাপন করে আর আখরাতে বলে শব্দ আছে ইউ কেন একইন করে ইমানের একই পার্থক্য আছে না ইমান সময় গড়বড় গড়বড় হয়ে যায় দুর্বল হয়ে যায় শৈথিল্য আসে কিন্তু আখরাতের বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহা একই শব্দ ব্যবহার করেছেন কেন যা কোনো অবস্থাতেই দৃঢ় মুষ্টির ধারণ করে রাখতে হয় আখরাত বিশ্বাস যদি না থাকে কোনো মানুষের মধ্যে সে মানুষ অমানুষ হয়ে যাবে মানবিক মূল্যবোধ কশৃঙ্কালের টেকসই হতে পারে না আখরাত বিশ্বাস ব্যতীত আখরা বিশ্বাস যার মধ্যে নাই সে যতই মানবিক মূল্যবোধের বক্তৃতা করুক না কেন মানবিক মূল্যবোধ কখনোই টেকসই হবে না সামান্য আঘাতেই ভেঙে খান খান হয়ে যাবে এই আয়াতটি আপনাদের স্মরণ করে দিচ্ছি যেন সবার মনে থাকে আবার বলে দিই সুরা আল ইমরান একশো পঁচাশি আয়াত আল্লাহবাক বলছেন কুল্লু নফসুল কাতুল মহদ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে দু নম্বর অন্য আফান উজু রকম এম অবশ্যই তোমরা কে আমাদের দিন তোমাদের কর্মের ফল প্রাপ্ত হবে এরপরে সফল আর বিফলকে যে ব্যক্তি জাহান্নাম থেকে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো ঔদ খেলার জান্না জান্নাতে প্রবেশ করানো হল ফকাত ফাজা সেই মাত্র সফল কাম হল অমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর আমাদেরকে দুনিয়াবীর জীবনটা হচ্ছে সেরেফ প্রতারণার স্থান প্রতারণার বস্তু এই আয়েরটুকু খালি মাথায় রাখবেন সবসময় যে কোনো মুহূর্তে নিঃশ্বাসের যিনি মালিক নিঃশ্বাস তিনি বন্ধ করে দিবেন নিঃশ্বাসের মালিক আপনিও নন আমিও নন রুহ যিনি পাঠিয়েছেন সে রুহ তিনি নিয়ে নেবেন আপনার ধরে রাখার কোনো ক্ষমতা নাই অতএব সেখানে যাওয়ার আগেই মৃত্যুর পরবর্তী জীবনে যাতে আমরা জাহান্নাম থেকে পাকের ইচ্ছায় বিরত থাক দূরে থাকতে পারি জান্নাতে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করতে পারে সে পাথর সঞ্চয় করাটাই বুদ্ধিমান মানুষের কর্তব্য আল্লাপাক আমাদের সবাইকে আখে রাখতে মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করুন আমি আকুল উলি হাজ আস্তাক আলু আল্লা সাহা মুসলিম